মেরাইন মেটা কান দাঁড়ান দাঁড়ান দাঁড়াতে বলছে কি যে চালু নাই ওই দেখেন সামনে সামনে রাস্তার উপর কি ওটা ভাই দেখি তো কোন সেটা মানুষ আছে ভাই জীবিত না মৃত ভাই বুঝতে আসি না বুঝতে আসি না যেভাবে পড়ে আছে মনে হচ্ছে তো জীবিত নাই দুঃখা হইতে পারে দেখে মানুষের রূপ নিয়ে শুয়ে আছে আমরা যখনই কাছে যাবো তখনই আমাদের আক্রমণ করতে পারে দূর থেকে দেখতে হবে এমনও কিছু এমন হতে পারে বেশি আছে নাকি এখনো বুঝতেছি না খারাপ মনে হচ্ছে একদম শুনতেছেন হ্যালো কোনো রেসপন্স নাই বন্ধুরা এখানে আশেপাশে কিন্তু পুরোটাই গভীর একটা জঙ্গল আর এই জঙ্গলের ভিতরে এভাবে পড়ে থাকাটা আসলে এটা বিভিন্ন কারণে হতে পারে কারণ এখানে অনেক দুষ্কৃতিকারীরা এখানে কিন্তু থাকে তারা বিভিন্ন ধরনের কাজ এখানে করে থাকে কিন্তু আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না ভাই আশেপাশে কিছু দেখা যাচ্ছে না আমরা একটু উঠাইতে পারি কোথায় দেখতে পারি আসলে অবস্থা কি ভাই দূর থেকে ডাকার চেষ্টা করেন তো ডাকার চেষ্টা করেন তো ডাকার চেষ্টা কি আপনি সালাম ভাই তো ডাকার চেষ্টা করেন এই যে আছেন কেন এই যে হ্যালো ভাই কথা বলতে হ্যালো পাতে পাতে ধরে নাড়া দেন তো ভাই ভাই নোটিশ না দেখেন তো শ্বাস চলতেছে আমার মনে হয় কোনো খারাপ লোক ভাই হয়তো এখানে ক্ষতি করে কিংবা মেরে এখানে ফেলে রেখে চলে গেছে দ্রুত নেন দ্রুত গাড়ি কাছে নেন গাড়ি কাছে নেন ওইটা কি খারাপ কিছু করছে ভাই ওই শয়তান তেমন ক্ষতি করছে ভাই ওই ফেলে একশো ভাই চুলগুলো ভাই একদম সাদা দেখছেন কি অদ্ভুত দেখতে ভাই ও শরীরটা কিন্তু দেখা যাচ্ছে না অদৃশ্য শরীর নাকি ভাই বুঝতেছি না বুঝতে পারছি না কিন্তু সালমান ভাই ও শুধু কিন্তু মাথাটা দেখা যাচ্ছে শরীরের কোনো অংশই তো কিন্তু দেখা যাচ্ছে না জি ভাই আপনি কিছু একটা করেন ভাই শুধুমাত্র মাথা সাদা চুলটা দেখা যাচ্ছে তাছাড়া কিছু দেখা যাচ্ছে না ও অদ্ভুত ভাবে কিন্তু সামনের দিকে আগাচ্ছ ভাই আমার যদি ধারণা ওই শয়তানটাই ওই ছেলেটা ক্ষতি করছে ভাই ও তো ওই ছেলেটার দিকে আগে আসছে ভাই আমাদের কিছু একটা করতে হবে ভাই সরাসরি ছেলেটার কাছে আগে আসছে ওই ছেলেটার কোনো ক্ষতি হইতে দিয়া যাবে না ছেলেটা এখন বেঁচে আছে ভাই রান ভাই আপনি কিছু করেন ও নিশ্চয়ই ছেলেটার ক্ষতি করবে ভাই আপনি আমাদের কথা শুনে এখানে সরে যান সালন ভাই সালন ভাই আশেপাশে দেখেন হাতে কিছু নেন শ্যাম ভাই হাতে কিছু নেন আপনি ওর কোনো ক্ষতি করেন না আপনি ওই ছেলেটার কাছ থেকে সরে যান ও কি ক্ষতি করছে আপনার ওর সাথে এমনটা কেন করতেছেন ভাই
বুঝতেছি না ভাই, ও তো তোমাদের কোনো কথা কোনো উত্তর দিচ্ছে না রহমান ভাই। আপনি আমার কথা শুনেন, এই শুনতেছেন আমাদের কোনো কথা শুনতেছেন আপনি? কি করতে রহমান ভাই, বলবো তো আগে আসছে ভাই। ইয়ালা এই রহমান ভাই, এই সরেন এখান থেকে রহমান ভাই। ও কিন্তু আমাদের উপর আক্রমণ করতে পারে, দেখেন ভাই সাবধানে। ভাই কাছে যায় না, কাছে যায় না, দূর থেকে জানার চেষ্টা করেন। ভাই একদম পুরো ভাই বুকে, বুকের ভিতর মনে হচ্ছে কামড়ে দিয়েছে, সেরকম একটা অবস্থা একদম পুরো এসে বুকের উপর পড়ছে। সালাম ভাই, সালাম ভাই একটু সাইডে থাকেন, সাইডে থাকেন ভাই একটু। পিছে যাচ্ছে ভাই, আপনি কাজটা চালাই যান, কাজটা চালাই যান, দেখেন ঝরে কিনা। কাছে চলে আসতে পারে, পিছিয়ে যাচ্ছে কিন্তু। আমাদের গাড়িটা তো ওই সাইডে, ওইটাকে রাস্তার উপর থেকে সরাতে হবে, নাহলে আমাদের গাড়ির কাছে যেতে পারবো না, একে নিয়ে তো বেরোতে পারবো না এখান থেকে। ভাই আপনি এক কাজ করেন, এখান থেকে ভাই ওই মাটিগুলো পড়ে ভাই সবার হাতে দেন, এটা ছুঁড়ে মারতে মারতে আমরা আগাই যাই সামনের দিকে। সালাম ভাই আপনি কয়টা হাতে নেন, শ্যাম ভাই কয়টা হাতে নেন? হ্যাঁ, ওই একটা একটা করে ছুঁড়ে মারবেন আর সামনের দিকে আগাবেন। ভাই ও কিন্তু সামনে আগাচ্ছে, রান ভাই দ্রুত করেন, দ্রুত করেন, কিন্তু আমাদের কাছে চলে আসতে চাই। এ আপনি সামনে আগাবেন না, আস্তে 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 ভাই চলে আসছে, চলে আসছে ভাই। রহমান ভাই দরন ভাই চলে গেছে, চলে গেছে কিন্তু, চলে গেছে কিন্তু। ও জঙ্গলের ভিতরে গেছে কিন্তু, দ্রুত নিয়ে গাড়িতে উঠান। দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, আমাদের এখানে ভাই সালাম ভাই আপনি গাড়িতে উঠেন, গাড়িতে উঠেন ভাই। শ্যাম ভাই আপনি দুজনে ধরে রান ভাই ধরে এই গাড়িটাতে উঠান, এই গাড়িটাতে উঠান। সালাম ভাই গাড়িতে উঠেন দ্রুত, একটা খুলে দেন ভাই। বন্ধুরা আমাদের এখানে একটু থাকা ঠিক হবে না, দ্রুত আমরা ছেলেটাকে নিয়ে হসপিটালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। শ্যাম ভাই আপনি পিছনে বসেন, পিছনে বসেন, নিয়ে ধরে বসেন। রহমান ভাই গাইড গাইড নেন, গাইড নেন, নিয়ে দ্রুত বেরোন। গাড়ি স্টার্ট করেন, গাড়ি স্টার্ট করেন। প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি,
তো দেখা হবে পরবর্তীতে কোনো একটা জায়গায়। তো তোমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।